হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। ভাবছো আমি কেন এরকম পায়চারি করছি? আজকে সকাল থেকেই ভাবছি আজকে কী রান্না করব। তো ভাবছি কুমড়ো আছে, তাই একটু হচ্ছে সকালবেলায় হচ্ছে আলু কুমড়ো তরকারি করেছি কালো জিরে হচ্ছে ফোড়ন দিয়ে, আর সঙ্গে ভাবলাম কুকুরে কিনি তো বড়টাই করে নিই। ওই জন্য হচ্ছে সকালে টিফিনটা আজকে হচ্ছে ভালোই হয়ে গেল। কী করব কী করব কী করব, এই চা শোক চোখের সামনে পাচ্ছি, আজকে তাই রান্না করছি। বলার মতো না, এই সকালবেলা হলেই চিন্তা লেগে যায় যে কী রান্না করব, আজকে সকালে কী রান্না হবে, এটা হচ্ছে মানে মুদ্রা কথা সকালবেলায় ঘুম থেকে উঠে যে সে কী রান্না হবে। তো লাল শাক ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম তাহলে লাল শাকটা হচ্ছে ভেজেই নিই, আর কী করব দেখি, বাদ বাকি আবার চিন্তা ভাবনা করি কী রান্না করবো। তো চলো ঝটপট করে কেটে নিই। আবার দেখছি ফ্রিজে আমার পাশে হচ্ছে বাঁধাকপিটা আমাকে উকি দিচ্ছে যে কী রে আমাকে আজকে রান্না করবি না। তো আমি বললাম চলে চলায় তোকেই আজকে রান্না করে ফেলি, আজকে সেরকম মাছ সেরকম পাওয়া যাচ্ছে না, আর এখানে হচ্ছে কাটা পোনা ছাড়া খুব একটা ভালো পাওয়া যায় না। তাই আমার হাজব্যান্ড আবার ডিম নিয়ে এসেছে, মানে আন্ডা। তো ডিমটা হচ্ছে আমার মাছ মাংস থেকে আমি ডিমটা হচ্ছে খেতে খুব ভালোবাসি, কাঁচা মানে কাঁচাটা বাদ দিয়ে তুমি হচ্ছে হাফ বয়েল বলবো যে পাবে তাও আমি খেয়ে নেবো, মানে ডিমটা আমার হচ্ছে হলে কোনো আর ব্যাপার না। তো দেখো ডিমটা হচ্ছে প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি, তো ওটাকে কারি করবো। তো ছাড়াতে সাথে ভাবলাম কি যে এতটা মানে লোভ লাগছে, কী বলবো, ভাবছি কি একটু খেয়ে নেবো না, থাক মানে মনটা টানছে, কিন্তু ডিমটাকে বললাম তুই বাবা থাক তোকে খেয়ে নিলে তো রান্নাটা করবো কি, লোক তা খেয়ে দেবো কি। আর নিজের ডিমটা তো আর গরমও ছিল, নিজের হাতটা হচ্ছে ফুদি দিতে তো সব ডিমগুলো যে ছাড়িয়ে নিলাম, আর তার মধ্যে হাতটাও কেটে গেছে, কালকে তোমাদেরকে দেখিয়েছি এইভাবে করতে হচ্ছে। তো ফাইনালি আমার সব রান্নাবান্না হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে কমপ্লিট করে, তো রেডি হয়ে একদম টিপ টপ হয়ে আমি রেডি হয়েছে। ভাবছো তোমরা এখন ভাবছো আমিও হয়তো খেতে বসছি, না না এখন একদমই খেতে বসি না, এখনও আমার কাজ বন্ধুরা কমপ্লিট হয়নি। ওই ঘরে আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, মেয়েকে আপাতত করিয়ে দিয়েছি। তো চলো দু মিনিট পর আসছি। দেখো বলতে না বলতে আমার গুড্ডু সোনা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, ওকে সান্ধুতি হচ্ছে করিয়ে দিয়েছি, মানে কি বলবো মুখটা একটু মানে হত্যা হয়ে রয়েছে, ওকে হচ্ছে হাসানোর এই জন্য চেষ্টা করছি, ঠোঁটের কোনা দিয়ে দেখো পুচকি করে হেসে দিল, কি বলবো খুব মানে চালাক যাকে বলে। তো চলো ঠান্ডার মধ্যে বেশিক্ষণ মানে ফেলে রাখবো না, ওকে আগে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো আমার ছেলে হচ্ছে ফাইনালি হচ্ছে রেডি হয়ে একদম টুকফুক পরে ক্রিম ট্রিম মেখে একদম রেডি হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে হবে, খাওয়ানোর টাইম হয়ে গেছে। দেখো ও দেখাচ্ছে মানে একদম পাক্কা হয়ে গেছে, একদম ক্যামেরার সামনে আসার জন্য একদম তৈরি। এরপরে ওকে একটা চ্যালেঞ্জ খুলে দেবো, বড় হয়ে গেলে সব ফ্যামিলি সময় একদম ইউটিউবে নেমে পড়বো। তো চলো বন্ধুরা ফাইনালি আমার ছেলের হচ্ছে ঘুম থেকে ওটা হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, তো আমার এবার পাকা বুড়িকে খাওয়াবো। তো খাই ঠাই দিয়ে তারপর হচ্ছে আমি খেতে বসবো। তো চলো এই ফাঁকে দেখে না হচ্ছে কী রান্না হয়েছে। তো দেখো বাঁধাকপি আর হয়েছে, এটা হচ্ছে আমার মেয়ের আর হচ্ছে ছেলের ডাল, আর হয়েছে লাল শাক ভাজা, আর হচ্ছে এটা দেখতে পাচ্ছ ভাত, এদিকে হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে এদিকে হচ্ছে জলপাই দিয়ে টকের ডাল। তো দেখো এই হচ্ছে আজকে মেনু, ভাবতে ভাবতে আজকে এত কিছু হচ্ছে করেই ফেলেছি, না ভাবলে তাহলে আর কিনে কি করতাম। তো লাল শাক ভাজা দেখো নিয়ে বসে পড়েছি, আর একটু পেঁয়াজটাকে কুচি নিয়েছি, কেন আমার আবার একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না, তো একটু সব কিছুতে আমার একটু পেঁয়াজ লাগে যাকে বলে। তো চলো প্রথমে হচ্ছে লাল শাক হচ্ছে ভাজা দিয়ে ভাতটা মাখা শুরু করেছি, তারপর হচ্ছে না শীতকালে লাল শাক ভাজা খেতে খুবই ভালো লাগে, এতে শরীরের পক্ষেও ভালো। তো এক কামড় হচ্ছে পেঁয়াজ, আর একদিকে হচ্ছে লাল শাক ভাজা দিয়ে খাওয়া শুরু করছে। আর পেছনে দেখো আমার মেয়ে কেমন করছে, ও দেখছে যে আমি মা ক্যামেরা করছে, তারপরে দেখো পেছনে বসে বসে মানে এই ফোন দিয়ে করছে, যতবার ক্যামেরা সরাচ্ছে ততবার ও দেখো এরকম উকি মেরে মেরে আপেল খেতে খেতে এই কাণ্ড করছে, মানে কি বলবো শান্তিতে ভিডিও করতেও পারছি না। তো বন্ধুরা একটা কথাই বলার আছে, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ একটু ফুল ওয়াচ করো বন্ধুরা। আমি জানি এখনকার হচ্ছে কেউ হয়তো 9-10 মিনিট ভিডিও দেখতে পারে না, তাই আমি যতটা পেরেছি টাইমটা কমানোর চেষ্টা করেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এবার আমি এবার দেখো ঘুমও পেয়ে যাচ্ছে, মানে কী বলবো বাঙালিতে দেখবে পেটে ভাত করলে আর মানে পাশে আর বালিশ দিলে মনে হয়ে যায়, মানে কী বলবো আর এবার খাওয়া সব কিছু খাওয়া দাওয়া। দেখো মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার ছেলেকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে নিজে ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তার মধ্যে শীতের বেলা 5টার সময় হচ্ছে সন্ধে হয়ে যায়, তারপর মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে আসবো। তো আজকের মতো হচ্ছে ডিউটি তো আপাতত শেষ। তো চলো বন্ধুরা একটুখানি হচ্ছে ঘুমিয়ে নিই, আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না। তো খাওয়া যখন হয়ে গেছে একটুখানি হচ্ছে ঘুমিয়ে নিই, তারপরে এই 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 শুয়ে পড়লাম, বাই।